লকডাউন কবলিত রাজ্যত এ এস টি সির সেবা আরম্ভ। আজির পর আরম্ভ এ এস টি সির বাস সেবা। লকডাউনত বন্দী বহুতরে মুখত হাহি। সোমবারের পর দেশজুড়ি আরম্ভ হল তৃতীয় পর্যায়ের লকডাউন, কিন্তু পূর্বতে এইবার বহু পরিমাণে শিথিল হয়েছে রাজ্য সমূহত লকডাউনের নির্দেশনাবলী। ফলত রাজ্যের জনগণের সুবিধার্থে সোমবারের পর আরম্ভ হল এ এস টি সির আন্তঃজিলা আর আন্তঃনগর বাস সেবা। শর্ত সাপেক্ষে রাজ্যের গ্রীন জোনের ঠাইসমূহ এ এস টি সির এই বাস সেবা। অনলাইনের জড়িয়ে টিকট করা 50% যাত্রীক ল সোমবারে পুয়ারে পড়াই দূরণিবতিয়া বিভিন্ন ঠাই চলিল এ এস টি সির 200+ বাস। মাস্ক পরিধান করলেহে যাত্রীক বাসত যাত্রার অনুমতি। গুৱাহাটী মহানগরীত অসম রাজ্যিক পরিবহন নিগমের 100খন বাস সিটি বাস সেবাত চলোৱা আরম্ভ করা হয়েছে। বিচার তেখেত সকলে যাতে বাসর কর্তৃপক্ষের লগত সহযোগিতা করে। সব চেকিং করেছো, আনকি সাধারণ প্যাসেঞ্জার কোনোবা যদি স্কুটি লো আছে যদি মাস্ক তো পিন্ধা নাই, আমি তো রখাই কিনে মাস্ক পিন্ধাইছো। হ্যাঁ, গতি এই কম্পালসরি। আর ইয়াত সিটি বাস যেগুলো চালক পরিচালক আছে সকলের হ্যান্ড মাস্ক দীর্ঘদিনে লকডাউনের বাবে ঘরের আঁতরত থাকা বহুজনের মুখত দেখা গল আনন্দর হাহি। এএসটিসিক ধন্যবাদ জ্ঞাপন সাধারণ লোকর। কব আজির ব্যবস্থাটো ভালে কৰিছে, গাড়ির অল্প নাটনি হয়েছে। আর ইপিনে মহানগরবাসীর যাতায়াতের বাবে এএসটিসির 100 বাস চলিল মহানগরীর রাজপথতো। কাইলৈৰ পৰা অতিরিক্ত 200 বাস চলিব মহানগরীত। সকল যাত্রীর তথ্য থাকিব এ এস টি সির লগত। সবিশেষ জানালে এ এস টি সির অধ্যক্ষ। বাস সিটি বাস সেবাত চলোৱা আরম্ভ করা হয়েছে। যেনেকে আগতে আমার চলি আসলে 50% বাসত আমি বুকিং দিছিল, ঠিক একে ধরনের। আর সিটি বাসত কেজন যাত্রী যাত্রা করেছিল বা কন্টেক্ট ট্রেসিং করার ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেখানে বাসর সকল যাত্রীর তথ্য মেনটেন করে রেজিস্টার মেনটেন করে যাতে আমি এই সেবাটা আগবাব কারণে চেষ্টা করছো। গতি প্রাইভেট বাসেও যদি চলা মালিকেও যদি বাস যদি চলাব বিচারে তখেসকলে আমার লগত সহযোগিতা করে আমার লগত আলোচনা মর্মে তখেসকলে বাস সেবা করব পারিব। তো এস টি সি লিজ দিয়ার পিছত সেইখিনি গাড়ি চলিব। আর এটা মো উপর মহলের কৈছে যে 200খন সিটি বাসর প্রাইভেট সিটি বাসর লিজ দিব, লিজ জমা দিব কৈছে। গতি দিলে দি উঠি চলিব পাৰিব। এই ক্ষেত্রে নির্দেশনা অনুসরণ করে মহানগরীত বাসর চলাচল হল যদিও বাস আস্থানত সকলে অমান্য করলে নির্দেশনা। উঠিব আর নামিব বিচারে তেতিয়া মানে মানুষ মানে ভিড় করে। হ্যাঁ, যেটা নাকি বড় ডেঞ্জারিয়াস কথা এটা হয়ে গেছে। গতি মানুষ আমি রিকুয়েস্ট করেছো বারে বারে পাবলিকক যে আপনাদের সোশ্যাল ডিস্টেন্সিং যে আছে সামাজিক ব্যবধান যে সেই মেনটেন করে সুস্থিরভাবে গাড়ি উঠক আর সুস্থিরভাবে গাড়িপা নাম বাস তো চলি আছে। মহানগরীর বিভিন্ন প্রান্ত পরিবহন বিভাগ আর এ এস টি সির ভিজিলেন্সর দলে সমানেই চলালে অভিযান। এ এস টি সির বাসসমূহে নির্দেশনা পালন করেছে নে নাই সেও পরীক্ষা করা হল। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।